নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অভিনন্দন বন্ধুরা পশ্চিমবঙ্গের সরকারি কলেজে গ্রুপ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবে তো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা আবেদন করবে আবেদনের মাধ্যম কী থাকছে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তার সাথে সেই পোস্টে কত টাকা তোমাদের বেতন দেওয়া হবে তো ভিডিওটি একদমই স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা আবেদন করবে আবেদনের মাধ্যম কী থাকছে কোন প্রশ্ন তোমাদের নিয়োগ করানো হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি প্রফুল্ল চন্দ্র কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো প্রফুল্ল চন্দ্র কলেজ ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিশ বলে একটা অপশান তোমরা দেখতে পাবে এর উপরে ক্লিক করবে তো ক্লিক করবে তোমার সামনে কিন্তু দেখতে পাচ্ছো আর ডাউনলোড হবে একটু একটা পিডিএড সেই পিডিএ ডাউন হলে কিন্তু তোমার সামনে কিন্তু যে অফিসিয়াল নোটিশ সেটা কিন্তু প্রকাশ দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ প্রফুল্লচন্দ্র কলেজের পক্ষ থেকে এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গাইঘা গড়িয়াহাট রোড কলকাতা সাত লক্ষ উনত্রিশ এখানে দেখো তোমাদের নোটিশ নাম্বার মেনশন করা আছে একুশ নয় দু হাজার একুশ তারিখে কিন্তু এই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং যে অর্ডার নাম্বার এবং রেফারেন্স নাম্বারটি মেনশন করা আছে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউ পোস্ট অফ পিওন পিয়ন পোস্টে তোমাদের নিয়োগ করানো হবে এখানে থাকা পোস্টের নাম পিওন এবং তোমাদের পে স্কেল চার হাজার নশো টাকা থেকে কিন্তু ষোলো হাজার দুশো টাকা তোমাদের বেতন দেওয়া হবে এবং তার সঙ্গে কিন্তু তোমাদের বলা হচ্ছে গ্রেড পে কিন্তু থাকবে ঠিক আছে গ্রেড পে থাকবে সতেরোশো সতেরোশো টাকা গ্রেড পে তোমার থাকবে এবং আরেকটা পোস্ট এখানে দেখতে পাচ্ছি নিউ পে স্কেল নিউ পে স্কেল অনুযায়ী তোমাকে এখানে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছ টাকা থাকতে পারে ঠিক আছে ক্যাটাগরি এসি ক্যাটাগরি যারা আছে তারা আবেদন করতে পারবে এস এলিজিবিলিটি দেখা বলা হচ্ছে এখানে মাসটি অবশ্যই তোমাকে ইন্ডিয়ান হতে হবে তার সাথে বলা হচ্ছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হলো আবেদনযোগ্য এবং যে বয়স ধরা হবে তোমাদের এক এক দু হাজার একুশ তারিখ অনুযায়ী ঠিক আছে এরপরে দেখা বলা হচ্ছে তোমাদের এস সি ক্যাটাগরি মাস্ট অবশ্যই এস সি ক্যাটাগরি হতে হবে এস সি ক্যাটাগরি কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে একাডেমিক কোয়ালিফিকেশান বলা হচ্ছে দেখো এখানে শুধু শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করা থাকলে কিন্তু আমার আবেদন করতে পারবে যে কোনো শাখায় অষ্টম শ্রেণী পাশ থাকলে কিন্তু তোমার আবেদন করতে পারবে এবং পিওন কাজে দু বছর অভিজ্ঞতা থাকলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে ঠিক আছে তাছাড়াও যদি তোমার না থাকে তাহলেও কিন্তু তোমার আবেদন করতে পারবে কম্পিউটার নলেজ থাকলেও থাকলে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ কম্পিউটার এমএস ওয়ার্ড এমএস ওয়ার্ডে কাজ কাজের দক্ষ থাকলেও কিন্তু আমার আবেদন করতে পারবে এরপরে দেখা বলা হচ্ছে শিডিউল ইন্টারভিউ ইন্টারভিউর তারিখ এখানে দেওয়া হয়েছে তোমরা সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে ডেট বলছে চার দশ মানে অক্টোবরের চার তারিখ কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ টাইম এখানে বলা হচ্ছে বারোটা থেকে একটা ইন্টারভিউর টাইম ঠিক আছে রিপোর্টিং টাইম এবং ইন্টারভিউর টাইম কিন্তু দুটো থেকে ইন্টারভিউ নেওয়া হবে ভেনিউ এখানে বলা হয়েছে মিটিং রুম অফ দ্য কলেজ তো তোমরা প্রফুল্ল কলেজে চলে আসবে এইখানে যে মিটিং রুম সেই মিটিং রুমে কিন্তু তোমাদের তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এখানে ডকুমেন্ট কী কী আছে দেখো দেখতে পাচ্ছ এখানে এই ডকুমেন্টগুলো কিন্তু তোমাকে জেরক্স এবং অরিজিনাল কাপির সাথে নিয়ে যেতে হবে দেখো আছে এস প্রুফে তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা স্কুল সার্টিফিকেট নিতে পারো আইডেন্টি প্রুফে তোমাদের এখানে বলছে অ্যাজ পার গভর্নমেন্ট মানে তোমাকে অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড এইগুলো নিয়ে যাবে ঠিক আছে কাস্ট সার্টিফিকেট তোমাকে অবশ্যই কাস্ট সার্টিফিকেট নিতে হবে সার্টিফিকেট ইস্যু তোমাদের ওই যে স্কুল এক্সপিরিয়েন্স তোমাদের যে তোমাদের যে কোয়ালিফিকেশন সার্টিফিকেট আছে যেমন এইট পাশ হলে এইট পাস মাধ্যমিক পাস হলে মাধ্যমিক পাস টেন যে উচ্চ মাধ্যমিক পাশ হলে উচ্চ মাধ্যমিক পাস সেই সার্টিফিকেট তোমাকে নিয়ে হবে এক্সপিরিয়েন্স প্রুফ তোমাকে নিয়ে যেতে হবে যেমন তোমার যদি কম্পিউটার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সে এক্সপিরিয়েন্স প্রুফ কম্পিউটার যদি কম্পিউটারে যদি কোনো কোর্স করা থাকে তার একটা সার্টিফিকেট নিয়ে যাবে এবং কম্পিউটার নয় চাই দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এইগুলো কিন্তু তোমাকে মানে তোমাকে নিয়ে যেতে হবে এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো অ্যাড্রেস দেওয়া হয়েছে তোমরা চাইলে সরাসরি এই পিডিএফ ডাউনলোড করবে সেই ডাউনলোড করলে কিন্তু তোমরা এখানে বিস্তৃত দেখতে পাবে এখানে কিন্তু পুরো অ্যাড্রেস তোমাদেরকে দেওয়া হয়েছে কীভাবে তোমরা যাবে এই কলেজে ঠিক আছে তোমরা সরাসরি আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে তোমরা সরাসরি সেখান থেকে কিন্তু এই এইটা ডাউনলোড করতে পারবে ডাউনলোড করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে তো এর জন্য কিন্তু তোমাকে কোনো রকম আবেদন করতে হবে না তোমরা সরাসরি চলে যাবে তোমার নির্দিষ্ট দিনে একদম হচ্ছে ইন্টারভিউ দিতে চলে যাবে সেখান থেকে সিলেক্ট হতে হলে কিন্তু তোমরা চাকরিটা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছো অল অরিজিনাল ডকুমেন্ট অ্যালং উইথ দেয়ার ফটো মাস্ট প্রোভাইড প্রসিড অ্যান্ড ভেরিফিকেশান ইন্টারভিউ পারপাস তো তোমরা কিন্তু যে তোমাদের যে ডকুমেন্টগুলো আছে তার সঙ্গে দু তিনটে মানে ফটো নিয়ে যাবে ঠিক আছে কিন্তু দু তিনটে ফটো এবং তোমাদের যে যে ডকুমেন্টগুলো সেগুলো জিরক্স এবং অরিজিনাল নিয়ে কিন্তু তোমাদের চার দশ দু হাজার একুশ তারিখে বারোটা থেকে একটার মধ্যে তোমার নির্দিষ্ট এগুলো জায়গায় পৌঁছে যাবে যেখানে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এই যে অ্যাড্রেস এখানে দোকায় হয়েছে দেখতে পাচ্ছ ফোন নাম্বার আছে ফোন করে নিতে পারবে এবং তোমাদের টোয়েন্টি থ্রি বাই ফর্টি নাইন ঘি গড়িয়াহাট রোড কলকাতা সাত লক্ষ একানব্বই এই অ্যাড্রেসে এসে কিন্তু তোমাকে ইন্টারভিউ দিতে হবে এই বিষয়ে যদি তোমাদেরকে জানা থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবে এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের ইউ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে যেন ভুলবেন না অবশ্যই একটা লাইক করে দেবে